Assalamualaikum, Ajim Dokkhin Gorya theke ebong gotokalke ami ekta video upload korechilam study Korea South Korea visa ban Bangladesh er jonno jeta to ekhane I'm sorry ekhane ekta statement ami amar mistake hoye gechilo ami bolte chaichilam je on arrival Bangladeshi mani Korea te joto Bangladeshi ra ashbe airport e jodi oder jodi negative thake then abar ইমিগ্রেশন বা কুরিয়ার যে ইনচন এয়ারপোর্ট ওরা যদি আবার পজিটিভ পায় এই গুলার কারণে যতজন আবার এগুলো যতদিন নীল হয় নাই বা এরকম কেসগুলো নরমাল হয় নাই বা জিরো অলমোস্ট হয় নাই ততদিন পর্যন্ত বাংলাদেশ কোরিয়ার গভর্নমেন্ট ভিসা বা রিইস্যুর জিনিসটা চিন্তা করবে না বা ওরা কনসিডারই করবে না সো এই জিনিসটা আমি বলে ফেলেছি আর বলার দরকার ছিল যে অন অ্যারাইভাল যারা বাংলাদেশ থেকে আসবে তারা ভালো করে যাতে টেস্ট বা এগুলা করোনা ভাইরাসের অরিজিনাল জিনিসগুলো নিয়ে আসতে কারণ এগুলার কারণে হয়তো যারা রিয়েল স্টুডেন্টদের অফকোর্স ইম্প্যাক্ট করতেছে যারা আসতে পারতেছে না অনেক আমার অনেক পরিচিত আমি সরিও আপনাদের অনেকেই আসলে ডিমোটিভেটেড হয়েছেন বা আমার এই স্টেটমেন্টের কারণে আপনারা একটু কষ্ট পাইছেন আই এম সরি বাট দেন এগেইন আমি বাকি তার যার কারণে আমি ভিডিওটা ডিলিট করে ফেলছি কারণ আমার অনেক ক্লোজ মানুষ আমাকে মেসেজ দিছে বা বলছে যে এটা আসলে আমার স্টেটমেন্টটা রং হয়েছে যে কারণ আমি আবার দেখছি দেখার পর আসলে আমার আমার ভুল আমি খুঁজে পেয়েছি সো আই এম সরি বাট ওভারঅল আমি বলবো যে নতুন যারা একদম নতুন যারা অ্যাপ্লাই করেন নাই তারা অ্যাটলিস্ট ওয়ান সেমিস্টার একটা ওয়েট করা এখন অ্যাপ্লাই না করার জন্য কারণ যেহেতু করোনা পরিস্থিতি এখনও ঠিক হয় নাই আমাদের সিটিতে লেভেল টু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছে করোনা ভাইরাস বেড়ে গেছে কোরিয়াতেই বেড়ে গেছে সো বাংলাদেশে তো অফকোর্স অনেক বেশি সো আপনারা একটু একটু পেশেন্টলি ওয়েট করে আইএলস যদি দেন না আইএলসের প্রিপারেশন নিতে পারেন আর বেস্ট হলো আপনারা এখন ওয়েট করা কারণ গভর্নমেন্ট যেহেতু আমাদের দেশের অনেকের সার্টিফিকেট করোনা নেগেটিভ নিয়ে আসতেছে বাট যখন এয়ারপোর্টে আসে তখন আবার পজিটিভ পাচ্ছে যার কারণে কোরিয়ার গভর্নমেন্ট স্যাটিসফাই না যে বাংলাদেশের এই যে টেস্টগুলোর ওপর সো ওরা যতদিন না এইগুলা যতদিন না যতজন আসবে অন অ্যারাইভাল এদেরটা সবগুলা নেগেটিভ আসলেই নেগেটিভ এরকম যতদিন একদম লেভেল টু লেভেল বা অরিজিনালভাবে হয়েছে এবং ওরাও চেক এবং বাংলাদেশ থেকে যেই টেস্টটা করছে এখানে ইনচনে যেইটা টেস্ট করবো যখন সিমিলার হবে দেন আই থিঙ্ক ওরা আস্তে আস্তে কনসিডার করবে তারপরও যেহেতু এখন একটা পজিটিভলি ওরা এমবেসি বা সবাই রেসপন্স করছে এমবেসিও কাজ করতেছে অফকোর্স ওদের এই স্টেটমেন্টে বোঝা গেল সো আই থিঙ্ক আরও কয়েক মাস একটু ওয়েট করা ভালো হবে আপনাদের জন্য এবং আপনারা যারা একদম নতুন আবারও বলতেছি তারা অ্যাপ্লাই করার আগে একটু কনসিডার করবেন কারণ আপনাদের হয়তো অনলাইনে করতে হতে পারে এবং বা যদি আপনাদের অনলাইন ক্লাস না হয় বাই চান্স কোরিয়া নর্মাল হয়ে যায় এবং বাংলাদেশে এখনও ভিসা ইস্যু করে না আই ডোন্ট নো বাট বিকজ যদি আপনাদের অফলাইনে হয় দেন আপনাদের লিভ অফ অ্যাবসেন্ট একটা অপশন আছে আপনারা লিভ অফ অ্যাবসেন্ট নিতে পারবেন ওই সেমিস্টার থেকে যে আপনারা আসতে পারতেছেন না আবার অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে সো এটা একটা অপশন আছে বাট তারপরেও আপনারা একটু ভেবে চিনতে আপনারা আপকামিং যে সেমিস্টার আছে ওইটাতে অ্যাপ্লাই করবেন যদি মানে অ্যাপ্লাই করেন না যারা অ্যাপ্লাই করে ফেলছেন তাদের তো আর জাস্ট লেটস হোপ ফর দ্য বেস্ট সো এই ছিল বাট আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি স্পেশালি বাংলাদেশের যারা অনেক প্রবলেমে আছেন বা যা আছেন বাট আমার এই ভিডিওর পরে আপনারা অনেকেই আমার সাথে ইন্টারেক্ট করছেন বা নেগেটিভলি আপনারা মেসেজ দিছেন গালি দিছেন বা সামথিং সো এগুলাতে আপনাদের আই এম ডাউটিং আপনাদের মা বাবা আপনাদেরকে কীভাবে শিক্ষা দিছে কারণ এই জিনিসগুলা আমার অফকোর্স মিস্টেক হয়েছে আই এগ্রি বাট জিনিসটা হলো এইভাবে কেউ কারোর সাথে ইন্টারাক্ট করে না অনেকের সাথে আমার কখনো কথাই হয় না আপনারা হুট করে এসে আমাকে একটা মানে অনেক খারাপভাবে রেসপন্স বা ইন্টারাক্ট করছেন আমার সাথে সে এইগুলা আসলে ভালো না আপনাদের আপনারা যদি আমি দোয়া করি এইরকম কোনো মানুষ কোরিয়াতে আসুক না কারণ আসলে আমাদের বাংলাদেশি আমরা এখানে কোরিয়াতে যারা আছি আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি সামহাউ সো আপনারা যদি এইভাবে বিহেভিয়ার মানে নিজেকে ম্যানেজ করতে পারেন না কন্ট্রোল করতে পারেন না কোথায় কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় এটা যদি জানেন না আর আপনারা এখন ইউনিভার্সিটিতে আসবে অফকোর্স সো ইউনিভার্সিটি লেভেলের এইচএসসি পাস 12 বছর ধরে আপনারা কী শিক্ষা নিতেন আই ডাউট সো যারা এইরকম জিনিসগুলো ম্যানার বা বিহেভিয়ার সম্পর্কে একটু কম আইডিয়া সো আপনারা একটু শিক্ষা নেবেন দরকার লাগলে প্রাইমারি স্কুলের বইগুলা অনেকগুলো সামাজিক
সামাজিক শিক্ষা বা এরকম যেগুলা বই আছে এগুলা আপনারা একটু আবার পড়াশোনা করবেন, হয়তো আপনারা ভুলে গেছেন, দ্যাটস ওয়াই আপনাদের এরকম বিহেভিয়ার। বাট দেন এগেইন আদার দেন দ্যাট, যারা বাকিরা আছেন আপনারা দোয়া করি আপনারা যারা আটকা পড়ছেন, স্পেশালি কোরিয়াতে অনেক বছর থাকার পরও অনেকের রি ইস্যু হচ্ছে না, ভিসা হচ্ছে না, আমি দোয়া করতেছি আপনাদের জন্য যারা আপনারা, আমারও ক্লোজ এক বড় ভাই উনি আটকা পড়ছে, সো আরও দুই তিনজন বড় ভাই আটকা পড়ছে, সো আমি দোয়া করি আপনারা সবাই আসতে পারেন আবার কোরিয়াতে এবং ভিসা রি ইস্যুটা করে, এবং নতুন যারা তারাও ওয়েট একটু ওয়েট করেন এবং দেখা যাক কী হয়। সো এই ছিল আজকের ভিডিওটা, আমি আরেক জায়গায় যাবো, ভালো থাকুন সবাই, দেখা হবে, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।